আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই মারাত্মক লেভেলে ভালো আছো। এইচএসসি 21, এইচএসসি 22, এইচএসসি 20 তিনটা ব্যাচ একসাথে প্রশ্ন নিচ্ছে। বিশেষ করে 21 যারা আছে তাদের অলরেডি আমি যেটা ফিল করি শর্ট সিলেবাস শেষ, তারা হচ্ছে টেস্ট পেপার সলভ এবং অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি একসাথে নিচ্ছে। এবং এইচএসসি 20-এর যেটা দরকার সেটা হচ্ছে কিছু পেস মেকার কোয়েশন, মানে যে কোয়েশনগুলো তোমাকে পরীক্ষার হলে আটকে দিতে পারে সেই প্রশ্নগুলো সলভ করা। তারই ধারাবাহিকতায় আজকে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারের কিছু কঠিন প্রশ্ন নিয়ে এসেছি, যেগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তোমাকে আটকাইলে আটকেও দিতে পারে। তোমার যদি মনে হয় একেবারে সহজ তুমি সলভ করতে পারো, সবগুলো প্রশ্ন দেওয়া আছে, তুমি নিজে নিজে একটু ট্রাই করতে পারো, বাট ভাইয়ের সাথে ট্রাই করতে পারো, এবং ইনশাল্লাহ এখান থেকে কিছু না কিছু তোমার কমন পড়েই যাবে। সো দেরি না করে লেটস গেট স্টার্টেড। আমরা যদি প্রথমত দেখি, একটি উভমুখী বিক্রিয়ার উৎপাদক এবং বিক্রিয়ক উভয়ই গ্যাস, ওকে সমস্যা নাই। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, একটা তাপমাত্রা দিচ্ছে সেটা আমাদের নোট করতে হবে, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবং এই 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেপি এবং কেসি এর অনুপাত, মানে এই কেপি এবং কেসি এর অনুপাত দিয়ে দিছে, এটা মানে বুঝো, এটা মানে হচ্ছে কেপি বাই কেসি আমাদের দিয়ে দিছে কত, 620:1, 620/1 এটা বলে দিছে। তারপর বলছে বিক্রিয়াটির মোল সংখ্যার পরিবর্তন মানে ডেল এন কত। তো অনেকেই আমরা কনফিউজড হয়ে যাই, হাউ ইজ ইট পসিবল, বা এই ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে করতে পারি ভাই, তার জন্য তো সাকিব ভাই আছি। তো একটু খেয়াল করো, আমরা যদি একটু খেয়াল করি, আমরা একটা সম্পর্ক জানি কেপি ইকুয়াল টু কেসি ইন্টু আর টু দি আর ইন্টু টি টু দি পাওয়ার ডেল্টা এন, এই জানে কি না বাচ্চারা? সবাই জানে কিন্তু, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে। এখন আমাদের কী দেওয়া আছে, এই কেপি আর কেসির অনুপাত দেওয়া আছে। তো ভাই কী করছি, এই কেপি বাই কেসি করছি, একটু খেয়াল করো কী দেওয়া আছে, আর টি টু দি পাওয়ার ডেল এন, তাই তো? কোনো ঝামেলা আছে, ঝুট ঝামেলা বিহীনভাবে আমরা সলভ করছি। এখন একটু বোঝার চেষ্টা করো, আমাদের কেপি বাই কেসি কত দেওয়া আছে, 620, 620/1, যেহেতু নিচের একটা ভাইয়া লিখলাম না, মানে 620। আর এর মান কত জানি আমরা, 0.0821, টি এর মান 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলছে, তাই না? টি কত বলছে ভাই, 27 ডিগ্রি সেলসিয়াস, এটা মানে কত, 300 কেলভিন, কারণ হচ্ছে এই 27-এর সাথে আমরা কত যোগ করবো, 273 যোগ করব, কেলভিনে প্রকাশ করতে গেলে 27-এর সাথে 273 যোগ করলে কত হয় ভাই, 300 হয়। আচ্ছা এইখানে 300 লিখে দিস, কিন্তু মেন যে ঝামেলাটা টু দি পাওয়ার ডেল এন, এই ডেল এন কীভাবে বের করবো ভাই, এইখানে এই এত কঠিন ক্যালকুলেশন আমি ক্যালকুলেটার ছাড়া কীভাবে করবো? মেনে নিলাম আমি এইচএসসি 21-এর অ্যাডমিশন টেস্ট শর্ট সিলেবাসেই হইলো, কিন্তু বাচ্চারা তোমরা কিন্তু ক্যালকুলেটার ছাড়া ব্যবহার জানো না। সো ক্যালকুলেটার ছাড়া ব্যবহার তো শিখাবই, যারা হচ্ছে এখনও ভিডিওটা লাইক দাও নাই কাইন্ডলি একটা লাইক দিয়ে দাও, কারণ লাইক দিলে তোমার আরও বন্ধুদের মাঝে ভিডিওটা ছড়াবে আর কি। ভাই এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, অন্যদের মাঝে না ছড়ালে কীভাবে হবে ভাই? তো আসো শুরু করি। এই যে দেখো এখানে 2টা 0 আছে না, এই 2টা 0 যদি আমি কেটে দেই তো দশমিককে 2 ঘর ডানে নিতে পারবো, অর্থাৎ ছোট সংখ্যা থেকে যদি বড় সংখ্যায় নিতে চাই আমাদের ভাগ করা লাগে। তো আমি তোমাকে কাটাকাটি শিখাবো, এই 2 0 যদি ভাইয়া কেটে দেই তাহলে দশমিককে 2 0 কাটছি, তাই 2 ঘর ডানে নিতে পারবো। যদি 1 0 কাটতাম 1 ঘর ডানে নিতে পারতাম, যদি 3টা 0 কাটতাম 3 ঘর ডানে নিতে পারতাম ভাই, কোনো ঝুট ঝামেলাবিহীনভাবে। তাহলে ভাইয়া কী লিখতে পারি দেখো, 8.21 আর 3, তো এই 2 0 মুছিয়ে দিলাম ভাইয়া, এইখানে আগের যে শূন্যগুলো ছিল দেখো এখন অনেকটা সহজ হয়ে গেছে, বা 620 = আমি 8.21-এর সাথে 3 গুণ করবো, মানে দেখো শেষের থেকে গুণ করবো, 3 অক্ষে 3, 3 2 গুণে 6, 3 8 কত 24, ভাই এটা কী করলেন, দশমিক কই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। দেখো এখানে দশমিকের পরে কয় ঘর আছে, 2 ঘর ভাই, দেখো দশমিকের পরে এখানে কয় ঘর আছে, 2 ঘর আছে। তো এইখানে আমরা দশমিকটা এমন জায়গায় বসাবো যেন দশমিকের পরে 2 ঘর থাকে, অর্থাৎ 24.63। এখন এটার পাওয়ার তো ডেল এন আস ভাই, ডেল এন কত, এখন একটু খেয়াল করো এই ডেল এনটা কত আর কি। এখন কথা হচ্ছে এই 24.63কে তুমি পাওয়ার কত করলে তুমি 620-এর কাছাকাছি কিছু পাইতে পারো সেটা দেখতে হবে। 4টা অপশন আছে, 2 আছে 1 আছে 3 আছে 8 আছে, 8 তো জীবনেও হবে না, 3ও হবে না, 1 আর 2-এর ভিতরে কিছু হবে। কেন 3 হবে না দেখো, তুমি জানো 25-এর স্কোয়ার, তো জানো 25 কে স্কোয়ার করলে কত হয়, 625, 25 কে স্কোয়ার করলে কত হয়, 625। তাহলে 24.63 এটা 25-এর কাছাকাছি না, আর মানও দেখো একটু কম না ভাই,
তাহলে 24.63 কে যদি আমরা স্কয়ার করি 625 পাবো আর কি। অর্থাৎ এখানে ডেলএন এর মান কত? 2। বুঝা গেছে? আমি আবারও বলতেছি 25 কে স্কয়ার করলে পাই 625। তাহলে 24.63 কেও যদি আমি স্কয়ার করি 620 এর কাছাকাছি পাবো। আশা করি বুঝতে পারছো হাতে ক্যালকুলেশন কীভাবে করবো, ডাস্টারটা দাও একটু। ওকে, তো এই ম্যাথটা তো আমরা বুঝে গেছি কোনো ঝুট ঝামেলাবিহীনভাবে। যারা অলস, যারা শুয়ে শুয়ে ক্লাস করতেছো, কাইন্ডলি একটু একটা স্ক্রিনশট দিয়ে নাও ভাইয়া, অনেক ডিটেলসে পড়াচ্ছি, স্ক্রিনশট দিয়ে নাও, পরেরটা আমরা দেখবো আর কি। আচ্ছা, এটা মুছে দিচ্ছি ভাইয়া। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, একটু খেয়াল করো পরের ম্যাটটা কি, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ রুম টেম্পারেচার। বলছে 15 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড, একটু খেয়াল করো সালফিউরিক অ্যাসিড, হাইড্রোজেন দুইটা আছে এই, মনে করো যখনই পিএইচ এর ম্যাথ আসবে সালফিউরিক অ্যাসিড আসলে মনে রাখতে হবে যখন ঘনমাত্রার কেস আসবে হাইড্রোজেন কিন্তু দুইটা আছে। আচ্ছা, দ্রবণ 15 ml 2 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের সাথে মিশ্রিত করলে একটি দ্রবণ প্রস্তুত করা হলো, দ্রবণটির পিএইচ কত? আগে তোমার দেখতে হবে দ্রবণটিতে কী ধরনের বিক্রিয়া হয়েছে। এই ধরনের বিক্রিয়া আমরা দেখি দ্রবণে অ্যাসিড অবশিষ্ট আছে না ক্ষার অবশিষ্ট আছে। তাহলে হচ্ছে অ্যাসিড অবশিষ্ট থাকলে দ্রবণটিকে আমরা অম্লীয় দ্রবণ বলি, ক্ষার অবশিষ্ট থাকলে দ্রবণটিকে আমরা কী বলি, ক্ষারীয় দ্রবণ বলি। বাট মজার বিষয় হচ্ছে দেখো 15 ml 1 মোলার, দেখো কী আছে 15 ml 1 মোলার H2SO4, আরেকটা কী আছে ভাইয়া 15 ml 2 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড। এটা একটা তীব্র ক্ষার, এটা কি ভাই একটা তীব্র ক্ষার, রিটেনের জন্যও খুবই ইম্পর্ট্যান্ট। এটা কি একটা তীব্র অম্ল, এটা কি তীব্র অম্ল, এটা তো তুমি আমি সবাই জানি ভাই, তাই না? একটু বোঝার চেষ্টা করো, কেমিস্ট্রিটাকে ভিতর থেকে ফিল করার চেষ্টা করো ভাইয়া, তোমাকে এই কাজটাই করাবো, কেমিস্ট্রিটাকে ভিতর থেকে ফিল করাবো। এখন একটু খেয়াল করো হাইড্রোজেন কয়টা আছে, এই ঘনমাত্রাটা তো হাইড্রোজেন আয়নেরই ঘনমাত্রা, তাই না? এই ঘনমাত্রাটা কি হাইড্রোক্সাইড আয়নেরই তো ঘনমাত্রা, তাই না? এখানে হাইড্রোক্সাইড একটা আছে, তাই ঘনমাত্রাটা একটা হাইড্রোক্সাইড আয়ন, তো এখানে হাইড্রোজেন আয়ন কয়টা আছে, দুইটা। তাই এখানে এই ঘনমাত্রার সাথে এই ঘনমাত্রাটার সাথে দুই গুণ হবে না, একটু বুঝছো? এখানে হাইড্রোজেন আয়ন কয়টা আছে সালফিউরিক অ্যাসিডে, দুইটা আছে, তো এই ঘনমাত্রার সাথে দুই গুণ হবে, তাহলে আলটিমেটলি কত হয়ে গেল, 2 মোলার। তাহলে দেখো 2 মোলার 15 ml, আবার একটু খেয়াল করো 1 ml, সরি এইখানেও 2 মোলার দিছে, এখানেও 15 ml দিছে, তাই না? 15 ml 2 মোলার, আচ্ছা 15 ml 2 মোলার সালফিউরিক অ্যাসিড, 15 ml 2 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড, তীব্র অম্ল তীব্র ক্ষার দুইটাই সমান পরিমাণে সমান ঘনমাত্রা আছে, একটু বুঝো? তীব্র অম্ল তীব্র ক্ষার সমান পরিমাণ, দুইটাই 15 ml, আবার ঘনমাত্রাও দুইটা সমান, তাহলে এটা কী বিক্রিয়া ভাই? প্রশমন বিক্রিয়া। কী বিক্রিয়া ভাই? প্রশমন বিক্রিয়া। আর প্রশমন বিক্রিয়া হলে দ্রবণ অম্লীয় না দ্রবণ ক্ষারীয় না, নিরপেক্ষ। এবং নিরপেক্ষ দ্রবণের পিএইচ কত? নিরপেক্ষ দ্রবণের পিএইচ হচ্ছে আমাদের 7, নিরপেক্ষ দ্রবণের পিএইচ কত? 7। ওকে, রিমোটটা দিও, নিরপেক্ষ দ্রবণের পিএইচ কত? 7। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তোমরা তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে, তোমরা জানো ভাইয়ার হচ্ছে প্রায় হচ্ছে কয়েকটা ব্যাচ চলতেছে, ভাই একটু পরিচয় করাইয়া দিই। এখানে আমাদের ফিজিক্স টার্গেট ব্যাচ আছে, কেমিস্ট্রি টার্গেট ব্যাচ আছে, যেখানে হচ্ছে ফিজিক্সের হচ্ছে ফিজিক্স টার্গেট ব্যাচে তুমি ফিজিক্সের 30টা ক্লাস পাবা, এবং এই 30টা ক্লাসে ফিজিক্সটা একদম সম্পূর্ণভাবে খুবই গোছানো ওয়েতে শেষ করে দেওয়া হয়েছে। কেমিস্ট্রি টার্গেট ব্যাচে তুমি 35টা ক্লাস পাবে, এবং খুবই গোছানো ওয়েতে কেমিস্ট্রির সবগুলো ক্লাস শেষ করে দেওয়া হয়েছে। এবং আমরা নতুন দুইটা ব্যাচ লঞ্চ করেছি, কোয়েশন ব্যাংক সলভিং কোর্স, একটা হচ্ছে ফিজিক্স কোয়েশন ব্যাংক সলভিং কোর্স, এখানে 25টা ক্লাস পাবা তুমি, আর কেমিস্ট্রি কোয়েশন ব্যাংক সলভিং কোর্স, এখানেও তুমি 25টা ক্লাস পাবা। মানে প্রশ্ন ব্যাংকের প্রত্যেকটা টাইপ বাছাই করে 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 চ্যাপ্টার ওয়াইজ আমরা সলভ করে দিয়েছি আর কি। আর আমাদের তো অর্গ্যানিক কেমিস্ট্রি টার্গেট ব্যাচ আছে জানো, এটা খুবই পপুলার একটা ব্যাচ আমাদের, এবং আমাদের প্রত্যেকটা সাবজেক্টের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি 4টা সাবজেক্টের এক্সাম ব্যাচ আছে। আর কোর্স ফিটা একটু বলে দেই আর কি, কেমিস্ট্রি টার্গেট ব্যাচের কোর্স ফি হচ্ছে 3,060 টাকা 35টা ক্লাস, খুবই প্রিমিয়াম ক্লাস, এখানে তোমার প্রায় হচ্ছে 343 জন মেবি করতেছে, আমার সঠিক নাই জানা নাই। ফিজিক্স টার্গেট ব্যাচ এখানে প্রায় 298 জন করতেছে, কোর্স ফিটা 3,060 টাকা। কেমিস্ট্রি কোয়েশন ব্যাংক সলভিং কোর্স 1,020 টাকা, এবং ফিজিক্স কোয়েশন ব্যাংক সলভিং কোর্স 1,020 টাকা। তো আমি 21 ব্যাচকে বলবো তোমরা হচ্ছে ফিজিক্স আর কেমিস্ট্রি টার্গেট ব্যাচে আপাতত ভর্তি হও, আর 20 ব্যাচকে আমি বলবো তোমাদের পরীক্ষাটা 1 মাস বাকি আছে, তোমরা হচ্ছে এই কোয়েশন ব্যাংক সলভিং কোর্স যেটা আছে সেখানে ভর্তি হও। আর 20 ব্যাচের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাচ হচ্ছে, সেটা হচ্ছে এক্সাম ব্যাচ, 1,020 টাকায় তুমি 100টা এক্সাম পাবা আর কি 4টা সাবজেক্টের, এবং প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এক্সাম। পরবর্তীতে হচ্ছে আমরা
ইয়া নিচ্ছি আমরা পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল নিচ্ছি, আর অর্গানিকে 15টা ক্লাস পাবা এবং খুবই উপন্যাসের মাধ্যমে মজায় মজায় হচ্ছে কোর্সটা শেষ করে দেওয়া হয়েছে। আমরা চলো একটু পড়ালেখায় ফিরি, অনেকক্ষণ প্রচারণা হইল, মার্কেটিং হইল, আমার তো চলতে হবে তাই একটু মার্কেটিং করি। পরবর্তীতে দেখো আমরা যদি একটু খেয়াল করি আর কি, দেখো পরের ম্যাটটা 0.2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড 250 ml বিশুদ্ধ পানিতে দ্রবীভূত করা হলে পিএইচের মান কত, এই ধরনের ম্যাথে আমরা আরেকটু ঘাবড়ায় যাই, তাই না? 0.2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষারীয় দ্রবণ 250 ml বিশুদ্ধ পানিতে দ্রবীভূত করলে পিএইচের মান কত, তো আমাদের কী করতে হবে? পিএইচের মানের আগে এখানে ঘনমাত্রাটা বের করতে হবে। কার ঘনমাত্রা? হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা। তো ঘনমাত্রা এস দ্বারা আমি যেহেতু হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা বের করবো, ব্র্যাকেটে হাইড্রোক্সাইড দিয়ে দিচ্ছি। এখন একটু খেয়াল করো, আমাদের এস ইকুয়াল টু W/mv, আর আমাদের এই ভিটা যদি মিলিলিটার এককে থাকে আমরা উপরে কী করি 1000 গুণ করি আর কি। আচ্ছা এখন খেয়াল করো W কত আমাদের এখানে 0.2 গ্রাম, 1000 দিয়ে দিছি, এম কত, সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর আমি তুমি সবাই জানি 40, এবং ভিটা কত এখানে 250 ml। অনেকে ঘাবড়ায় যাবে এই জায়গাটায়, ভাইয়া ক্যালকুলেশন পারি না, অনেকের যে প্রবলেমটা হবে এই জায়গাটায় ক্যালকুলেশন পারি না আমরা। একটু খেয়াল করো এই জিরো আমরা কেটে দিলাম, 25-এর নামটা জানি, 25 হচ্ছে 25, 4 25 100, আবার এই 4 দিয়ে 40 কাটতে পারি 10, তাহলে কী থাকে 0.2 ÷ 10, বা এটাকে আমি কী লিখতে পারি 0.02, তাই তো? কী লিখতে পারি 0.02, এবং ঘনমাত্রার একক কী লিখবো? মোল পার লিটার, এটা তো হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা, তাই না? যেহেতু একটা ক্ষারীয় দ্রবণ নিছিলাম আমরা, এখন আমাদের কী বলছে পিএইচ বের করতে। এখন পিএইচ কিন্তু আমরা হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা থেকে নির্ণয় করতে পারি না, ভালোভাবে বুঝো, পিএইচ হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা থেকে আমরা কখনোই নির্ণয় করতে পারি না, আমরা পিএইচ নির্ণয় করতে পারি হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা থেকে। তো আমরা এখানে কী করব, হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা থেকে পিওএইচ বের করতে পারি, মাইনাস লগ অফ হাইড্রোক্সাইড আয়ন, এটাও আর একটা ঝামেলা ভয়া, এটা আমি কীভাবে করব, মাইনাস লগ অফ 0.02 কে। তো এইটার জন্য ভাইয়ার একটা শর্টকাট টেকনিক তোমাদের পড়াইছিলাম পিএইচের ক্লাসে, 0.02 থাকলে এটাকে আমি বানাবো হচ্ছে 2 × 10⁻²। কী বানাবো ভাইয়া? 2 × 10⁻²। এখন একটু বোঝার চেষ্টা করো আমি এটাকে কী লিখতে পারি, 2 ÷ log 2 লিখতে পারি, কারণ কি 2, এই যে এই পাওয়ারটা দেখতেছো না 2, এটা সামনে আসবে, মাইনাস এই গুণের সামনে যেটা আছে মাইনাস লগ 2। আমি তোমাদেরকে সাজেস্ট করবো, এটা আমার ওয়ান অফ দ্য পপুলার ভিডিও, হাউ টু ডু ম্যাথ উইদাউট ক্যালকুলেটার, বা পিএইচ ম্যাথ উইদাউট ক্যালকুলেটার, তুমি সার্চ দিলে একটা ক্লাসই পাবা, সেটা সাকিব ভাইয়ার, এবং খুব সুন্দরভাবে পিএইচের সবগুলা টাইপের অঙ্ক আমি করাই দিছি তোমাদেরকে, যারা নতুন আছো দেখে নিবা। একটু খেয়াল করো আমরা, বা আমার একটা পুরো প্লে লিস্ট আছে ক্যালকুলেটার ছাড়া ম্যাথ করার কৌশল, ওই প্লে লিস্টেও তুমি পেয়ে যাবো আর কি। এখন লগ 2 এর মান কত? 0.3, 2 ÷ 0.3, বা ভাইয়া লিখতে পারি 1.7। এটা কী পাইলাম আমরা? পিওএইচ কত পাইছি? 1.7। তুমি ক্যালকুলেটার চাপো এই মানটাই পাবা। এখন আমরা জানি, একটু খেয়াল করো পিএইচ কীভাবে বের করব, আমরা জানি পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু কত? 14। তাহলে পিএইচ ইকুয়াল টু 14 মাইনাস পিওএইচ, এই ভাই জানি না আমরা, আমি কিন্তু অনেক ভেঙে ভেঙে করাচ্ছি আজকে, 14 মাইনাস পিওএইচ এর মান কত? 1.7। তাহলে আমি লিখতে পারি এটা অবশ্যই এটা হচ্ছে, মনে করো আমি যদি 12.3, ঠিক আছে, 3 লিখতে পারি, 12.3, কারণ হচ্ছে 12.3 সাথে 7 যোগ করলে তুমি 13.7, তার সাথে 1 যোগ করলে 14, তো আমাদের রেজাল্টটা কত? 12.3 বা 12.3, খুবই ইম্পর্টেন্ট, পিএইচের মান কত? 12.3। দেখো অঙ্ক যত ছোট বাট ম্যাথটা কিন্তু অনেক বড় আর কি, বাট তুমি যদি একটু ফাস্ট করতে পারো তোমার কিন্তু ঝামেলা নাই, রিটেনে আসে, MCQ-তে কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে এসে থাকে। পরবর্তীতে যদি আমরা দেখি আর কি, বা পরবর্তীতে আমরা যদি একটু ফার্দার অন্য অঙ্কগুলো করার চেষ্টা করি, লাস্ট যে অঙ্কটা আমাদের বলছে দুটি সাম্য বিক্রিয়া, এই একটা বিক্রিয়া দেখো এ বি বিক্রিয়া করে এ প্লাস হয়েছে আর বি মাইনাস হয়েছে, যে আমি একটু আবার লিখি বিক্রিয়াটা, এ বি বিক্রিয়া করে কি হয়েছে? এ প্লাস প্লাস বি মাইনাস হয়েছে। আরেকটা বিক্রিয়া দেওয়া আছে এ বি প্লাস বি মাইনাস বিক্রিয়া করে এ বি টু মাইনাস, কি বলছে? এ বি প্লাস বি মাইনাস বিক্রিয়া করে এ বি টু মাইনাস হয়েছে। আচ্ছা ভালো কথা, এই দুইটা বিক্রিয়া দেওয়া আছে আমাদের।
এর পরবর্তীতে কি বলছে, একই সাথে দ্রবণের সাম্যাবস্থা তৈরি করে। ফাইন, কোনো ঝামেলা নাই। যেখানে বিক্রিয়া দুটি সাম্যাবস্থা ধ্রুবক কে ওয়ান এবং কে টু, মানে প্রথমটার কে ওয়ান সাম্যাবস্থা ধ্রুবক কে ওয়ান, পরেরটার কি কে টু, এটা সাম্যাবস্থা ধ্রুবক কে টু। আচ্ছা ফাইন, দ্রবণে এ প্লাস এবং এ বি টু মাইনাসের অনুপাত কত? বলছে হচ্ছে আমাদের এ প্লাস ডিভাইডেড বাই এ বি টু মাইনাস, মানে এই দুইটা ঘনমাত্রার অনুপাত চাইস, ইকুয়াল টু ওয়াট? অনেকের কাছে প্রশ্নের দাবিদার, ভাই এটা কীভাবে সলভ করব, এটা তো কঠিন, বা এটা আমি বুঝতেছি না, হাউ ইজ ইট পসিবল? বাট দিস ইজ পসিবল ম্যান, একেবারে সহজ, একটু বোঝার চেষ্টা করো। আমরা জানি উৎপাদ ডিভাইডেড বাই বিক্রিয়ক, তাহলে উৎপাদের ঘনমাত্রাগুলো নেই, এ প্লাস ইন্টু বি মাইনাস ডিভাইডেড বাই এ বি। আচ্ছা, তারপরে এইটার ক্ষেত্রে আমরা যদি নেই, এ বি টু মাইনাস উপরে হবে, আমরা জানি উৎপাদ আগে হবে তারপরে বিক্রিয়ক, এ বি ইন্টু বি মাইনাস। ওকে, আমরা দেখো এই পাশে কি করব, এই দুইটা ভাগ করে দিব আর কি, কে ওয়ান বাই কে টু করে দিব আর কি, কী করবো, কে ওয়ান বাই কে টু করে দিব আর কি। এখন একটু খেয়াল করো ঘটনাটা কি ঘটে, উপরেরটা আগে লিখি, এ প্লাস ইন্টু বি মাইনাস, অনেকের মাথা ঘুরাচ্ছে আমি জানি এত নীলকালি দেখে এ বি, বাট কী করবো ভাই, এত গরিব মানুষ, এত কলম নাই, এ বি ইন্টু বি মাইনাস, ব্যাচে ভর্তি হয়ে যায়ও, তাই ভাইয়ের কিছু টাকা পয়সা হবে, একটু খেয়াল করো। তো আলটিমেটলি আমরা হচ্ছে যে জিনিসটা করতে পারি, দেখো ও একটা কালো মার্কের পাইছি, এই যে এই এ বি, এই এ বি কেটে দিতে পারি কারণ দুইটাই নিচে আস। আচ্ছা এখন দেখো এ বি মাইনাসটা কী হয়ে যাবে, উপরে চলে যাবে আর কি। এখন আমরা যদি একটু সলভ করার চেষ্টা করি আর কি, ওকে আমরা যদি একটু সলভ করার চেষ্টা করি তাহলে কী হয় আর কি, ওকে আমরা যদি একটু দেখি, ও এইখানে, ওকে ওকে ঠিক আছে, এ বি প্লাস বি মাইনাস, ওকে ঠিক আছে। আমরা একটু খেয়াল করো, আমরা লিখতে পারি কে ওয়ান বাই কে টু এ প্লাস, ঠিক আছে, ডিভাইডেড বাই এ বি টু মাইনাস, ওকে আনলাম, আর বি মাইনাসটা কী হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে। কেন স্কোয়ার হয়ে যাবে, দেখো এই বি মাইনাসটা কী হবে, উল্টায় উপরে যাবে, তো দুইটা বি মাইনাস পাচ্ছি, এই দুইটা বি মাইনাস কী হবে, উপরে যাওয়ার পরে স্কোয়ার হয়ে যাবে, এবং এ বি টু মাইনাস নিচেই পড়ে থাকবে এ প্লাসের সাথে। তো আমাদের চাইছিল কি, এই এ প্লাস এবং এ বি টু মাইনাসের অনুপাত কত, তাহলে আমি শুধু এই এ প্লাস আর এ বি টু মাইনাস রাখি, এ প্লাস ডিভাইডেড বাই এ বি টু মাইনাস রাখলাম, আর বি মাইনাস টু ওই পাশে নিয়ে নিলাম, কে ওয়ান বাই কে টু, এটা তো কনস্ট্যান্ট, ওয়ান বাই বি মাইনাস স্কোয়ার। তো এই দুটোর অনুপাত আমরা কী পাই, ওয়ান বাই বি মাইনাস স্কোয়ার, বা বি মাইনাসের বর্গের ব্যস্ত অনুপাতিক। তো রেজাল্টটা কী হবে, এই দুইটার অনুপাত কী, আমি যদি রেজাল্টটা লিখি, বি মাইনাস এর বর্গের ব্যস্তানুপাতিক, এবং এইটাই ছিল অপশনে আর কি, এবং এই জিনিসগুলো কিন্তু আমাদের রিটার্নে আসতে পারে। তো হোপ ইউ গাইস এনজয় দ্য ভিডিও, এবং হচ্ছে ভিডিও যদি ভালো লেগে থাকে, তোমার হচ্ছে পরবর্তীতে কোন টপিকটা প্রয়োজন, বা কোন টপিক থেকে ভিডিও দিলে তোমার উপকারে আসবে, ভাইয়াকে একটু কমেন্ট করে জানাও, আমরা ধারাবাহিকভাবে ভিডিও দিব, এবং আমাদের অর্গ্যানিকের ক্লাস আপলোড হচ্ছে, তোমরা অর্গ্যানিকের ক্লাসগুলো করতে থাকো। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে বিজয়।